నంద నందన నవనీత చోరా పశుపాలక హరి పాప విమోచన আর দেখুন ভোগগুলো ঠাকুর ঘরে এক এক করে রেখে দেয়া হয়ে গেছে। খই, তালের লুচি, নারকেল নাড়ু দু রকমের, ফুলুরি, তিল নাড়ু, মটর ভাজা, ছোলা ভাজা, চাল ভাজা, তালের পুরপিঠা ভাজা, গুড় পিঠা, আপনারা যেটাকে মালপোয়া বলেন, ফল মূল শুধু বাকি আছে, ননি ক্ষীর ছানা সেটাও একটু পরে চলে আসবে, ওটা একজনকে আনতে বলা আছে, যদিও সে একটু পরেই পুজো দিতে আসবে। এই অবধি আপনারা আগের ব্লগে দেখেছিলেন, আজ এখান থেকেই ব্লগটা শুরু করছি। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, প্রভুর কাছে দেখুন সমস্ত ভোগগুলো রেখে দেয়া হয়ে গেছে। আর আমাদের বাড়িতে আজ কৃষ্ণ ঠাকুরের ছড়াছড়ি। এই দেখুন এখানে ছোট বড় মাঝারি সব সাইজেরই কৃষ্ণ ঠাকুর বসে আছে। একটু পরে পুজো শুরু হবে, তাই সবাই এখন পুজো দেখার জন্য মন্দিরেই আমরা আছি। আর দেখুন গোপাল ঠাকুরও চলে এসেছে মন্দিরে, বাবুর ভূতান কাকুর ছেলে। আপনাদের আগের পাটে বলেছিলাম পুজো দিতে যারা আসবে তাদেরকেও দেখাবো, তো আপনাদের দাদা ভাইয়ের বন্ধু এসেছে, সাথে তার স্ত্রী ছেলেকেও নিয়ে এসেছে। আপনাদের দাদা ভাই এখন পুজো করতে বসে পড়েছে, আর পুজোটা আজ আর বেশি আপনাদের সাথে শেয়ার করছি না, একটুই আপনাদের সাথে শেয়ার করছি। রাজা দিলীপ একদিন কুলুগুরু বশিষ্ঠের নিকট শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্ত শুনতে চাইলে বশিষ্ঠ বলিলেন, পূর্বে বসুন্ধরা কংসের দ্বারা উৎপীড়িতা হইয়া শিবের নিকট গিয়া তাহা বলিলেন। তিনি ক্রুদ্ধ হইয়া ব্রহ্মার নিকটে গিয়া কংসবধের উপায় কহিতে বলিলেন। ব্রহ্মা সকল দেবতার সহিত বিষ্ণুর নিকট গিয়া সব কথা জানালেন এবং বলিলেন যে শিববরে কংস তাহার ভাগ্নের হাতেই মরিবে, আর কাহারো হাতে নয়। পরে দেবনারায়ণ দেবী মহামায়াকে সঙ্গে লইয়া নিজ বসুদেবের পুত্ররূপে এবং মহামায়া গোকুলে নন্দরাজের স্ত্রী যশোদার কন্যারূপে জন্মিলেন। কংসের ভয়ে বসুদেবের স্ত্রী দেবকী কাতর হইলেন। বসুদেবের প্রতি দৈববাণী হইল, ওই পুত্রকে নন্দের বাড়িতে রাখিয়া তাহার বদলে তাহার কন্যাকে লইয়া আসিতে। মায়ার প্রভাবে সব নিদ্রিত, বসুদেব গোকুলে চলিলেন, অঝরে বৃষ্টি হইতেছে। মহামায়া শিগাল রূপে যমুনা পার হইয়া বসুদেবকে পথ দেখাইলেন, কিন্তু বসুদেব জলে নামিলে শ্রীকৃষ্ণ কোল হইল জলে পড়িয়া গেলেন। একটু পরে তাহাকে খুঁজিয়া পাইয়া তিনি নন্দের বাড়িতে গিয়া যশোদার কোলে পুত্রটিকে রাখিয়া কন্যাটিকে গোপনে লইয়া আসিলেন। পরদিন কংস দেবকীর কন্যা হইয়াছে শুনে তাহাকে বধ করিতে গেলে বিদ্যুৎ রূপ ধরিয়া মহামায়া আকাশে উঠিয়া বলিলেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কালক্রমে শ্রীকৃষ্ণ কংসকে বধ করিলেন। ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমীতে রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণ জন্মিয়াছিলেন, সেই তিথিতে ব্রত করিলে এই জন্মে ধনৈশ্বর্য লাভ এবং পরজন্মে শ্রীহরির ধাম লাভ করে। পূজো আরতি হতে হতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত কথাটা আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম, যদিও জানি আপনারা গল্পটা সবাই জানেন। তো এতক্ষণ আমরা মন্দিরে বসে সবাই পুজো দেখছিলাম, এখন আমরা পুষ্পাঞ্জলি দেব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, এস পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণে চরণে নম। ঠিক আছে, শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি তদ্মানং তং গতি পরমেশ্বর, এস পুষ্পাঞ্জলি শিবায় চরণে নম। দিয়ে দাও আরেকটি ফুল, লাও ফুল দিয়ে বলো সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে তম্যকে গৌরী নারায়ণী নমস্তুতে, এস পুষ্পাঞ্জলি মহামায়া দ্বীপত্তারিণে চণ্ডী দুর্গায় নম। দুর্গা দেবীর উদ্দেশ্য করে দিয়ে দাও ফুলটা। নম ভূতায়
ভূতেশ্বরায়, ভূত পতয়ে, ভূত সম্ভায়, গোবিন্দায় নমো নমঃ নমঃ, সর্বায় সর্বেশ্বরায়, সর্বপতয়ে, সর্বসম্ভবায়, গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন জনার্দন যত পূজিত মায়া দেব পরিপূর্ণ তদুস্তুমে। শিহরি শিহরি শিহরি, হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি। মনে মনে ঠাকুরকে ডেকে ফুলটা দিয়ে দাও ঠাকুর। গণনন্তা গণপতিঙ্কু মহামহে, নিধিনন্তা নিধিপতিঙ্কু মহামহে বস নম। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। পুষ্পাঞ্জলি, শান্তি জল, সব কিছু আমাদের নেওয়া হয়ে গেল। এবারে আমরা ভোগগুলোকে নিয়ে বাড়িতে যাব। আর এদিকে আমাদের বাড়ির বাচ্চারা মানে কৃষ্ণদের আর তস হয়েছে না, পুজোর সময় থেকে বলছে আর কতক্ষণ পুজো হবে, কখন আমরা প্রসাদ খাবো। তো মন্দিরে আর বেশিক্ষণ থাকলাম না, ভোগগুলো সবাই মিলে ধরাধরি করে নিয়ে চলে এসেছি, যেই ঘরে রেখে দিয়েছি সব ভোগগুলো। তো এবারে বাচ্চাদেরকে এখন প্রসাদ দেব, তো তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি, কেমন? দাদা আর ভাই কি করছে, কি করছে গো? দাদা ভাই কি করছে গো? দেখি গো, দেখি তোমার পুচুনি দাদা কি করছে। দাদা ভাই বাবা 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 বাবুর ভুতান কাকু কাকিমাকেও প্রসাদ খেতে বললাম, ওরা খেলো না, ওরা এখন বাড়ি চলে যাচ্ছে। ওদেরকে দিয়ে দিয়েছি প্রসাদ, ওরা বাড়িতে গিয়ে প্রসাদ খাবে। অনেকটাই রাত হয়ে যাচ্ছে, তাই ওরা আর বসলো না, চলে গেল। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10টা, তো সব পুজো হয়ে গেল আর সবাইকে প্রসাদ দেওয়াও হয়ে গেছে। তো এই যে এখানে সব যে আমাদের প্রসাদগুলো গুছিয়ে রেখে দিয়েছি, আর ওইদিকে এরকম গ্যাসের অবস্থা এরকম হয়ে আছে, অনেকটা গুছিয়ে নিয়েছি, এখন অনেকটা গুছোতে হবে, এখনও দুধ পড়ে আছে, দুধ গরম করা হয়নি। তো পুজো টুজো থাকলে এরকমই হয়, আমার সারাদিন মানে এরকম চব্য থাকে। তবু তো সকাল থেকে ব্লগ আপনাদের সাথে শেয়ার করিনি। সব দাদা ভাই গেছে পাশে যে পুজো করতে, শাঁখ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আর বাবু যে পাশের রুমে আছে, ওর ভাইয়ের সাথে একটু আগে গন্ডগোল লেগে গিয়েছিল। তো যাই হোক, আমি এগুলো এখনও গুছাগুছি করবো, এখন অনেক বাকি আছে আমার এখনও শুতে। আর ভালোও লাগছে না, এই একটু বসলাম বিশ্রাম, একটু পাটা মিলেই চেয়ারে বসেছি। কি গো তুমি শুয়ে পড়েছো যে, হ্যাঁ আর পাচ্ছ না? ঘড়িতে কটা বাজছে? ঘড়িতে 10:35। 10:35 আমিও চিন্তা করেছিলাম, কিন্তু বিয়ের পর থেকে এই পুজোর দিনগুলো আসলে মানে আমার এতই কষ্ট হয়, বলতে নেই। পুজোর কাজ করতে ভালোই লাগে, নিষ্ঠাভাবেই করি প্রথম থেকে শেষ পর্যন্ত, কিন্তু প্রচুর পরিশ্রম, মানে কি বলবো, সেদিন আর আমার কিছুই ভালো লাগে না। আমি তো ফোন ধরতেই পারিনি, কি বলবো। আর ওই ও তো একটু ভিডিও করেছিল, আমি পুজোর সময় একটু ক্যামেরা ধরেছিলাম, এই যা প্রচণ্ড প্রচণ্ড। সে কখন সকালে এসেছি, ধোয়া ধুয়ে মুছামুছি থেকে শুরু করে আজকে সকালে আবার বাবু খিচুড়ি খেয়েছে, দুপুরে আপনার দাদাভাই পরোটা আর পটল আলুর তরকারি খেয়েছে, তো আমি খাবো খাইনি কিছুই, শরবত খেয়েছিলাম। তো না খেয়ে দিয়ে কাজকর্ম করা সত্যিই খুব কষ্টের। আমি কি করতে পারবো না বা করিনি এরকম তো নয়, তো ভালোই লাগছে। এমনি বললাম আপনাদেরকে, একটু কষ্ট হচ্ছিল বলেই বললাম। তো ওকে এখন খেতে দেবো, এইমাত্র পুজো করে আসলো, মানে আমাদের মন্দিরে পুজো করার পর ও পাশেই আমাদের
মানে পাড়ারই একটা পুজো করতে গিয়েছিল, ওর আবার রাত্রিতে ডিউটি আছে। তো আজকে বাসন টাসন কিছু ধুইনি, যেখানটায় ভোগ করেছিলাম সেগুলো সব পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, বাসন কালকে ধোয়াও। অত বাসনের চব্য আজকে আর করবো না, তো কালকে সকাল থেকে বাসন টাসনগুলো ধুয়ে নেবো, তারপরে রান্নাবান্না আছে, কাজকর্ম আছে সকাল থেকে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করবো না, এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্তই। টাটা বন্ধুরা, শুভরাত্রি। শুভরাত্রি বলে দাও। শুভরাত্রি সবাইকে, হ্যাপি জন্মাষ্টমী, প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। সবাই কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। টাটা বন্ধুরা, শুভরাত্রি।